গরিবের কথা বাসি হলে ফলে। হ্যাঁ, আজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু পিইসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। আমি আমার চ্যানেলে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে পিইসি পরীক্ষা বাতিল হবে, কিন্তু আপনারা সেখানে অনেক ভালো ভালো কমেন্ট করেছিলেন, অনেকে বাজে বাবা আমাকে গালি দিয়েছিলেন, আপনাদের হয়তো এই কথাটা বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু আজকে অবশেষে আপনাদের কথা ভুল প্রমাণিত হয়ে আজকে আমার কথা ঠিক হয়ে গেছে। আজকে অবশেষে পিইসি পরীক্ষা বাতিল হয়েছে, তাই অবশ্যই অবশ্যই পিইসি পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর। কিন্তু অবশ্যই যাদের প্রিপারেশন ভালো ছিল তাদের জন্য একটু হলো মন খারাপের বিষয়। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আরেকটি সাফ কথা বলা হয়েছে যে যদিও পিইসি পরীক্ষা বাতিল হয়েছে, কিন্তু এই পিইসি পরীক্ষার পরিবর্তে স্কুলে স্কুলে যে বার্ষিক পরীক্ষা ছিল সেই বার্ষিক পরীক্ষাটি নেওয়া হবে। আর এই বার্ষিক পরীক্ষার মাধ্যমে ক্লাস ফাইভ এর স্টুডেন্টদের ক্লাস সিক্সে উত্তীর্ণ করা হবে। আর জিএসসি এবং এইচএসসির কথা যদি আমরা আসি, তাহলে আমরা জানি যে কি এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই পরীক্ষাগুলান, তাই এগুলান বাতিল হওয়া এবং না হওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত জানানো হবে। আর এ ধরনের এক্সাম রিলেটেড যে কোনো সিদ্ধান্ত সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রেস করবেন, কারণ দেখেন অনেক ঘামতেছি আর এই ঘামের মধ্যেই আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছে। প্লিজ দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোন পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই করোনার মধ্যে নিরাপদে থাকবেন।